এবং নাইম মরল আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়কে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোশাররফ হোসেন পাবেল স্যার বরণ করে নিচ্ছেন আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মাওনা গ্রাম কমিটির সভাপতি জনাব আবু হানিফ খানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রুহুল আমিন সাহেবকে রুহুল আমিন সাহেব আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব আবুল হোসেন আজীবন দাতা হাজি ছোটগ্রাম স্কুল এন্ড কলেজ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ফুল দিয়ে বরণ করছেন আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা গণদেরকে ফুল দিয়ে বরণ করছেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তাদির হোসেন সাহেবকে আমাদের আমাদের মাওনা ইউনিয়নের গর্বত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম খোকন আলহাজ শামসুজ্জামান সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কামরুজ্জামান এবং আলফাজউদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল হানান সজল স্যার এবং তাদেরকে সংবর্ধিত করবেন উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করবেন আজকের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের আজকের মাননীয় উদ্বোধক মহোদয় এবং সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মাওনা গ্রামে জীবিত আছে 6 জন মুক্তিযোদ্ধা তার মধ্যে 3 জন মুক্তিযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর বাকি 3 জন অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি আমরা তাদের এই পুরস্কার আমরা বাসায় যথাসময়ে পৌঁছে দিব ইনশাল্লাহ এখন মাওনা 1 নং ওয়ার্ডের সদস্য জনাব হাফেজ শামীম মৃধাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোশাররফ হোসেন পাবেল স্যার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পর্যায়ক্রমে আমাদের অতিথিবৃন্দ মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি মাওনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জনাব জাহাঙ্গীর আলম খোকন সাহেবকে বেস পরিয়ে দিচ্ছেন জনাব এস এম সালাউদ্দিন স্যার সিনিয়র শিক্ষক হাজি সুডুকলিম স্কুল অ্যান্ড কলেজ বেস পরিয়ে দিচ্ছেন উদ্বোধক মহোদয়কে বেস পরিয়ে দিচ্ছেন আব্দুর রহমান আড়িয়াল কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোশাররফ হোসেন পাবেল আব্দুর রহমান আড়িয়াল স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মোশাররফ হোসেন পাবেল এবং সভাপতি মহোদয়কে বেস পরিয়ে দিচ্ছেন আব্দুর রহমান স্কুলের প্রধান শিক্ষিকা জনাব রুজিনা আক্তার রুজিনা আক্তার সভাপতি মহোদয়কে বেশ পরিয়ে দিচ্ছেন জানেন আমি হ্যাঁ আব্দুর রহমান আইডিয়াল স্কুলের যারা নৃত্য পরিবেশন করবেন তাদেরকে পর্যায়ক্রমে অতিথিবৃন্দদেরকে বেশ পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দিয়ে দেন হাতে বেশ দিয়ে দেন দেন স্যারের সহযোগিতা দেন দেন যাও আস্তে আস্তে যাও বুঝলাম বেস পরিয়ে দিবেন জনাব আশরাফুল ইসলাম খান কাসেম প্রচার প্রকাশনা সম্পাদক মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ বেস পরিয়ে দিবেন জনাব আফাজউদ্দিন ব্যাপারী সাহেবকে বেস পরিয়ে দিচ্ছেন জনাব হাফেজ শামীম মৃধাকে মাওনা সদস্য মাওনা 1 নং ওয়ার্ড এদিকে বেস পরিয়ে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জনাব
জনাব আলফাস উদ্দিন সাহেবকে বেস পরিয়ে দিচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাস শামসুজ্জামান সাহেবকে বেস পরিয়ে দিচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তাদির হোসেন সাহেবকে বেস পরিয়ে দেওয়ার জন্য বেস পরিয়ে দিবেন জনাব হেলাল উদ্দিন ব্যাপারী সিনিয়র সহসভাপতি মাওনা ইউনিয়ন কৃষক লীগ, বেস পরিয়ে দিবেন জনাব জালাল উদ্দিন খানকে বিশিষ্ট সমাজ বিশিষ্ট ব্যবসায়ী, বেস পরিয়ে দিবেন বিশিষ্ট সমাজসেবক জনাব সিরাজুল হক সাহেবকে, বেস পরিয়ে দিবেন জনাব ইব্রাহিম শেখ মাওনা ইউনিয়ন কৃষক লীগ, বেস পরিয়ে দিবেন মাওনা ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক কৃষক লীগের সাবেক আহ্বায়ক জনাব মেহেদি হাসান শওকত ভাইকে, বেস পরিয়ে দিবেন মুক্তিযোদ্ধা